কোথায় পার্থবাবু আমাদের এখানে হাঁটতে চলেছে? পার্থকে দেখতে পাচ্ছি, পিতাকে দেখতে পাচ্ছি না। বিক্রি করা হয়েছে, তার প্রমাণিত। আমি পার্থ চট্টোপাধ্যায় সেজেছি, পার্থ চট্টোপাধ্যায় জেলে জেলে গিয়েছি। কেন কেন সে দুর্নীতি করার দায়ে জেলে গিয়ে শিক্ষা ব্যবস্থা দুর্নীতি করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই দুর্নীতিটা করেছিলাম, নির্যাতন কর্তৃপক্ষের নির্দেশে। আমি প্রতিনিধিত্বের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ বিনীত আবেদন করতে চাই। আপনি তো ঘোষণা করেছিলেন যে 2015-2014 সালের নট ইনক্লুড সমস্ত প্রার্থীকে আপনি নিয়োগের ব্যবস্থা করবেন, কিন্তু আমরা নিয়োগ সব দুর্নীতি ধরা পড়লো, সবাইকে শাস্তি হলো, কিন্তু আমরা সেই মানে অতলেই থেকে গেলাম। অর্থাৎ আমাদের নিয়োগের ব্যবস্থাটা করা হলো না, আমরা যে বঞ্চিত বঞ্চিতই রয়ে গেলাম। আমরা এই বঞ্চিত কালিমা আমরা ঘোষাতে চাই, অবিলম্বে মুখ্যমন্ত্রী আপনি আমাদের নিয়োগ করুন, 2014 নট ইনক্লুডদের নিয়োগ করুন, নিয়োগ করুন। এই বার্তাটা আমি দিতে চাই।